আসসালামু আলাইকুম। প্রশ্ন প্রশ্ন আপনাকে যুক্ত করা হয়েছে, প্রশ্ন আপনি বলেন। ভাই আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমার কথা শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। কেমন আছেন ভাই? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আপনার সঙ্গে ফরাজ ভাইকে দেখে এর আগে একবার যুক্ত হয়েছিলাম, তো সেই প্রশ্নটা আরেকবার করতে চাচ্ছি। সেটা আপনার কাছে, যে আপনার কাছ থেকে একটু বিশ্লেষণটা নিতে চাচ্ছি। ওই দিন ভালোভাবে হয়তো বা আমি বুঝতে পারিনি, সেটা হচ্ছে লাকের ব্যাপারে। হ্যাঁ, এই লাকটা বলতে কি কিছু আছে কিনা, বা এটা কাজ করে কিভাবে? লাক লাক বলে কিছু আছে নাকি? গুড লাক, ব্যাড লাক, এগুলা রাইট, না, এরকম কোনো কিছু আছে বা এরকম কোনো কিছু থাকার তো কোনো সম্ভাবনাও আছে? তাও তো আমি এরকম কিছু পাই নাই কখনো। না। এই যেমন ধরেন যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, ওই মুহূর্তে মনে করেন যে তিনজন বেঁচে গেল, দুজন মারা গেল। এখন ওই দুজন দুজনের জায়গায় তো পাঁচজনও মারা যেতে পারতো। না না, এটা বা নির্ভর করছে হচ্ছে যে যে তিনজন বেঁচে গেল তারা গাড়ির কোন পাশে ধাক্কাটা খেয়েছে, কতটুকু ধাক্কা খেয়েছে, ওই সময় গাড়িটার স্পিড কত ছিল, সেটা কোন জায়গায় বেশি প্রেশার দিয়েছে, কাদের উপরে প্রেশারটা কম পড়েছে, কাদের হয়তো শারীরিক সামর্থ্য ভালো, কারা হয়তো মানে ব্যথাটা বেশি হজম করতে পেরেছে, কাদের শারীরিক সক্ষমতা, কারা শরীর শারীরিক ভাবে অনেক বেশি সক্ষম, যারা হচ্ছে একটু সহ্য ক্ষমতা বেশি, এগুলো নানা ধরনের বিষয় দিয়ে এটার উপর কাজ করে। কিন্তু লাক কখনো কাজ করে এরকম তো আমি কখনো পাইনি। তার মানে লাক বলে কিছু নাই? যেমন লটারির মাধ্যমে 10 জনের ভিতর থেকে একজনের নাম উঠতেছে, বা এটা মানে তার নামই বা কেন উঠবে, বা এরকম কিছু হ্যাঁ থাকে না না? এটা তো যেমন হচ্ছে মানে তার নামে কেন উঠবে এই কথাটার মানে কি? মানে লটারি করলে তো একজনের নাম না, একজনের নাম উঠবেই একজনের নাম উঠবে, রাইট? হ্যাঁ, কিন্তু তাহলে, যার উঠছে তারটাই কেন? তো ওটা ওটা না উঠলে তো আরেকজনটাই উঠতো, তখন তো আপনি একই প্রশ্ন করতেন যে তো একই প্রশ্ন তাহলে করতাম, ওটাই রাইট? কেন? হ্যাঁ, রাইট। তো এটা কি মানে মনে লাকের ভিতরে বলতে পারি না? মনে করেন এটা তার লাক মনে নয়, করেন মনে করেন মনে করেন এখানে আমরা 6 জন মানুষ আছি, 6 জন রাইট? মানুষের প্রথমবার ডাইস ফেললাম, সেখানে উঠলো আমার নাম, আপনি বলবেন হুম আমারটাই কেন পড়লো? আচ্ছা ঠিক আছে, এটা হুম আমি ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে আবার ফেললাম, আবার ফেললাম, দেখা গেল সংসার টিভির নাম উঠছে, তখন আপনি বললেন তাকে তারটাই কেন উঠলো? ভাই এটা তো কোনো হুম প্রশ্ন হলো না, মানে ওই যে এরকম ডাইস ফেললে না? একজনের নাম তো একজনের নাম উঠবেই, তো এটা তো যে কেউ হতে পারে, তাতে তো এটা এটা আমরা প্রমাণ করতে পারছি না যে আমি বেশি লাকি বা সংসার টিভি বেশি লাকি, সেটা তো প্রমাণ হচ্ছে না। একজনেরটা তো একজনেরটা তো পড়বেই, প্রত্যেকেরই পড়ার একটা সম্ভাবনা আছে। আপনি যদি প্রবাবিলিটির ক্যালকুলেশন করেন প্রত্যেকেরই কিছু না কিছু সম্ভাবনা থাকবে এই সেই ডাইসের হ্যাঁ, ওই মুহূর্তে পড়ার, হ্যাঁ, মানে তো এটা তাহলে কি লাখ লাগ নয়। লাগ বলতে কিছু নাই? এখন ওই ধরেন এক লাখ যে মানুষ যারা, 1 লাখ মানুষ যারা লটারি টিকিট কিনছে, 1 লাখ মানুষের যে কোনো একজনের পাওয়ার সম্ভাবনা আছে। এখন তার ভিতরে যদি কলিমুদ্দিন পাইলো নাকি রহিমুদ্দিন পাইলো, কেন কেউ একজন তো পাবেই, তো আপনি তো সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন হ্যাঁ বাদ বাকি সবাই বাদে তুমি কেন পাইলা, এ তুমি তো লাকি, এটা এটা তো কোনো যৌক্তিক যৌক্তিক ইয়া হইলো না। ধরেন আপনি আর আমি একটা মানে সে আলোচনা, আমি বোঝার জন্যই বলতেছি যে আপনি আর আমি হচ্ছে একটা ইন্টারভিউতে গেলাম, বাট আপনার একজন হচ্ছে লেগে পরিচিত কেউ আছে, ঠিক আছে, বাট আপনি একটা ফেভারের কারণে মানে আপনি ওই জায়গায় সাকসেস হলেন, সেখানে তাহলে আমি তো আপনি ব্যর্থ। ব্যাখ্যাটা দিয়েই দিচ্ছেন ভাই, আপনি তো ব্যাখ্যাটা নিজেই দিয়ে দিচ্ছেন যে আপনার ওই পরিচিত ছিল দেখে আপনি চাকরিটা এটা এটা পাইতেছেন। কি লাখ লাখ কাজ করে না? ওই হ্যাঁ, ওটা লাখ লাখ কিভাবে কাজ করবে এখানে? ওইটা তো আপনি তো নিজেই সেটার এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছেন যে আপনার ওই পরিচিত ছিল, সেই বোর্ডে হ্যাঁ বসছিল, এই হ্যাঁ কারণে সে আপনাকে হ্যাঁ সহজ প্রশ্ন করছে, এই কারণে আপনি হ্যাঁ ইন্টারভিউতে পাশ করে গেছেন। তাহলে তো ব্যাখ্যাটা তো আপনি নিজেই দিয়ে দিচ্ছেন, তাহলে হ্যাঁ, এটার আমি পিছনে নিজেই লাখ দিলাম। কোথায়? এখন সে ব্যক্তিটা যদি না থাকতো, তাহলে তো এই ফেভারটা পেতো না। তো সেই ব্যক্তিটা না থেকে তো অন্য ব্যক্তি থাকতে পারতো, তাহলে তো সে সেই কাজটা পেতো না, সেখানে তো সে লাকি না, ফেভার পেতো না, রাইট? সে যে লাকি সেটা কিভাবে প্রুফ করবেন আপনি? না, আমি বলতে চাচ্ছি যে ওই ব্যক্তিটা যদি না থাকতো, ওই ফেভারটা যদি না করতো, তাহলে তো সে সাকসেস হতে পারতো না। তো ওটা কি ভাই তার জন্য এই লাক লোকে কিনা? এই লোকের সাথে এই লোকের সাথে এর আগেও কথা বলছেন, আমি বোঝানোর চেষ্টা করছি, বাট আমি এতক্ষণ কথা বলিনি, বিকজ মোস্ট প্রবাবলি এর আগের বারও বোঝানোর চেষ্টা করছি, না, আমারই আপনাকে হয়তো দেখে ভুল হয়েছে। আমি আরেকবার প্রশ্নটা করছি ভাই, সরি যদি। না না না, আমি আমি অফেন্ডেড হইতেছি না, আমি আচ্ছা অফেন্ডেড হইতেছি না, বাট হইতে পারে আমি ঠিক মতো আগে আমার কথা ঠিক মতো আগে বোঝা যায় নাই, বা আমি আমার বুঝাইতে হয়তো ভুল হইতে পারে। আমি আপনাকে আরেকবার বলি, লাগ বলতে যদি আপনি এমন কিছু বুঝান যে কোনো অতি প্রাকৃতিক কোনো সত্তা কোনো কিছু কন্ট্রোল করতেছে, ধরেন আপনি যে বললেন যে টিকিটের মধ্যে আপনি টিকিট আপনি ইয়ে পাইছেন, লটারিটা আপনার নামে আসে, আপনি জিতছেন লটারিটা, এটা যদি কেউ কন্ট্রোল করে থাকেন, এরকম এটা কেউ কন্ট্রোল করতেছে, এরকম কোনো লাকের এরকম কোনো লাকের কথা বলেন যে এরকম কন্ট্রোল কোনো কিছু, তাহলে ওরকম লাক আছে এরকম কোনো প্রমাণ নাই ফার্স্ট অফ অল। অ্যান্ড আপনি যদি এমন কোনো কিছুর কথা বলেন যে কিছু সার্টেন কাজ কারো কারো ফেভারে পড়ে, এটাকে হ্যাঁ হ্যাঁ, যদি লাক রাইট, বলেন, এই হ্যাঁ হ্যাঁ, জিনিসটাকে যদি লাক বলেন, হ্যাঁ এই জিনিস এক্সিস্ট করে,
কিছু সার্টেন কাজ কিছু সার্টেন মানুষের ফেভারে পড়া, এটাতে তো কারো কোনো ধরনের সমস্যা নেই, আপনার না লাকের এটা ডেফিনেশন যদি এটা হয়। হ্যাঁ 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 তো এটা কি মানে অটোমেটিকই হয় না কোনো নিয়ন্ত্রণকারী বা থাকে বা এরকম কোনো কিছু আমি এবারে কোনো? আমি এটার আগে কি বললাম, এটার আগের লাইনটা কি বলছি আমি আপনাকে বলুন তো। যে যে আসলে ভাই উনি হ্যাঁ সেকেন্ড এই মাত্র যে আমার মনে হচ্ছে কোশ্চেনটা করলেন সেই সেটার উত্তরটা কি আমি আমার কথার শুরুতেই বলে দিছি না? আমার মনে হচ্ছে উনি মনোযোগ দিয়ে শোনেন না কথা। হ্যাঁ উনি খালি বলতে চান, ওনার মাথায় একটা কিছু ঘুরতেছে সেই জিনিসটা উনি বলতে চান, কিন্তু কিছু শোনার কোনো ওনার বাট কোনো দ্য থিং প্রয়োজন ইজ আপনি আমি যদি কোনো মনে কিছু করি না না। বুঝে থাকেন আপনি তো আমাকে বলবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝি না আরেকবার বলেন, রাইট? আপনি তো আমাকে থামায় বলতে পারতেন যে ভাই আমি বুঝি না এটা আরেকবার একটু বলেন আমাকে। আমি আপনাকে আচ্ছা কি এখন বললাম মানে এটা এটা দেওয়ার আগে কিছু সার্টেন ফিনোমিনন যেটা আপনার ফেভারে যাবে এটাকে যদি আপনি লাক বলেন এটাতে কারো কোনো সমস্যা নাই। দ্য থিং ইজ আপনি যদি বলেন যে এই সার্টেন ফিনোমিনন যে কোনো কিছু কোনো কাজগুলো আপনার ফেভারে যে যাচ্ছে কোনো সার্টেন ঘটনা আপনার ফেভারে যাচ্ছে এটা কেউ কন্ট্রোল করতেছে, এটা কেউ কন্ট্রোল করতেছে এরকম কোনো প্রমাণ নাই, কোনো অতি প্রাকৃতিক কোনো সত্তা আছে এমনই কোনো প্রমাণ নাই, এবার ওইটা কেউ কন্ট্রোল করবে এমন এমন প্রমাণ তো আরো আরো বেশি নাই। আপনার কাছে কি এরকম কোনো প্রমাণ আছে? না প্রমাণ নাই দেখেই তো এটা মানে আপনাদের কাছ থেকে জানতে চাওয়া বা ব্যাখ্যাটা একটু সুন্দরভাবে জানতে চাওয়া। প্রমাণ যদি নাই থাকে তাহলে ওটা নিয়ে আমি কি বলবো আর, আমি তো ওইখান থেকে প্রমাণ এনে দিতে পারবো না। যদি আপনি আচ্ছা এটার ফেভারে কোনো মানে আমরা তো এই ধরনের আগডুম বাগডুম বিশ্বাস করি না, এই ধরনের আগডুম বাগডুম বিশ্বাস বিশ্বাসের পক্ষে আমি কিভাবে বলতে যাবো? আচ্ছা 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 প্রশ্ন আপনার, মানে আপনি আপনার বাবা যখন আপনাকে না যে কোনো একটা মানুষ ধরেন, তার বাবা যখন তার মায়ের সাথে সেক্স করেছে তখন তো স্পার্ম বের হয়েছে, সেই স্পার্ম গুলার ভিতরে অনেকগুলা স্পার্ম ছিল, মিলিয়নস অফ স্পার্ম ছিল, সেগুলোর ভিতরে একটা স্পার্ম সেই যে ডিম্বাশয়ের ভিতরে ঢুকতে পেরেছে, এটা তো আপনি জানেন তাই না? হ্যাঁ জানি ওই অন্য স্পার্ম গুলো ঢুকতে পারেনি, এগুলো মরে গেছে বাইরে 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 থেকে, এগুলো আর কি ডিস্ট্রয় হয়ে গেছে, মরে গেছে, এগুলো আর কোনো অস্তিত্ব নাই। ওই স্পার্মটাকে কি আপনি মনে করেন যে ওই স্পার্মটাকে কেউ আসমান থেকে বা কোনো এক জায়গা থেকে কোনো একটা চিন্তাশীল সত্তা সেই স্পার্মটাকে লাকি হিসেবে ওইটার ডিম্বাশয়ের ভিতরে ঢুকাই দিছে, এরকম কি আপনি মনে করেন নাকি না লক্ষ লক্ষ ওইগুলোর ভিতরে স্পার্মের ভিতরে একটা তো ঢুকবেই, একটা তো ঢুকবেই? হ্যাঁ একটা ঢুকবে, যে সবচেয়ে বেশি শক্তিশালী সেটাই ঢুকে যায়, এটা আমার জানা আছে। বা হচ্ছে না অনেক সময় এরকম হতে পারে শক্তিশালীটাই যে সব সময় ঢুকবে এটা নাও হইতে পারে। জ্যাক ভাই আপনি কি বলেন যে সব সময় কি শক্তিশালীটাই ঢুকবে, এরকম কি কোনো ইয়ে আছে? না না এটা আমরা শক্তিশালী বলি না আসলে, এটাকে আমরা বলি হেলদি হেলদি স্পার্ম, হেলদি? হ্যাঁ হেলদি স্পার্ম। হেলদি স্পার্মের মধ্যে যদি সেখানে দেখা যায় যে মানে আমাদের কি বলে সহজ বাংলায় বলতে গেলে মিনিমাম 1 কোটি স্পার্ম যদি আমরা ধরে নিই, তাহলে সেখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ফার্স্ট অফ অল দেখা যায় যে যখন মানে ফার্টিলাইজেশনের সময়টা আসে তখন আমাদের ফ্যালোপিয়ান টিউবস থেকে কিছু সিক্রেশন বের হয়, কিছু ফ্লুইড বের হয়, সেই ফ্লুইডটার নেচারটা কেমন সেটার উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে স্পার্মের মোটিলিটির উপর ডিপেন্ড করে, স্পার্মের মোটিলিটি আবার অনেকগুলো স্পার্মের উপর ডিপেন্ড করে। মানে দেখা যায় যে যদি 100টা স্পার্ম যদি বের হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফার্টিলাইজেশন হবে না, কারণ এটাকে আমরা বলি হচ্ছে একটা স্পার্ম আরেকটা স্পার্মের ধাক্কাধাক্কি করে, ধাক্কাধাক্কি করার মাধ্যমে এরা আগায় যায় সাংঘাতিক। ওকে এবং এটার স্পার্মের মাথায় যে একটা সোলটা থাকে সেটা খুব স্ট্রং রোল প্লে করে। আসলে অনেকগুলো ফ্যাক্টর আসলে এটার পিছনে থাকে আর কি। আমি আসলে মানে স্পেসিফিক্যালি কি আনসার দেবো বুঝতে পারছি না, কারণ ওনার কোশ্চেনটা আচ্ছা আমার কাছে ক্লিয়ার না। মানে মানে আমি যেটা বলতে চাচ্ছি প্রশ্ন, আপনি যদি এখন মনে করেন যে সেই লাকি স্পার্মটা আপনি এবং আপনি অনেক লাকি, এটা ভেবে যদি আপনি একটা মনে শান্তি পান বা মনে একটা সুখ পান তাহলে তো পেতেই পারেন, এটা তো আমাদের কিছু বলার নাই। কিন্তু তার মানে কিন্তু এইটা প্রমাণ হয় না যে কোনো একটা সত্তা ওই স্পার্মটাকে মানে চিহ্নিত হ্যাঁ করে ভাই দিচ্ছে এটা লাকি। যদি কেউ মনেও করে আসি ভাই তাহলে তো আর সেই সত্ত্বে মানে একটা জেনোসাইড, সে হাজার হাজার স্পার্ম কে আনলাকি করতেছে নিজে। জেনোসাইড ঘটা না হচ্ছে স্পার্মের ব্যাপারটা হচ্ছে যে হেলদি বা আমি এটাই জানতাম, এখন আপনি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাইছেন, ঠিক আছে। আমি যে প্রশ্নটা করার জন্য আজকে আমি আসছিলাম সেটা হচ্ছে যে আমার এক রিলেটিভ, মানে এই প্রসঙ্গটা কি বাদ দেবো না আপনাদের আর কিছু বলার আছে সুন্দরভাবে বোঝানোর মতো? এটা তো মানে একটা মানে ফালতু একটা ব্যাপার, এটা নিয়ে মানুষ কেন এত আলোচনা করবে এই জিনিসটাই বুঝতে পারছি না ভাই, এটা নিয়ে এত আলোচনার কি আছে? এটা তো খুব মানে জিনিসটা তো খুব বোঝাটা তো খুব সহজ, এটা এত জটিল করে বা এত চিন্তা ভাবনা করারও কিছু আমি দেখছি না এটার মধ্যে। আমার কাছে মনে হয়েছিল তাই আপনাদের কাছ থেকে একটু দেখানো। আপনার আপনার কাছে যদি এরকম কোন মানে এটা যদি ঘটার পসিবিলিটি মানে এই জিনিসটাকে কন্ট্রোল করে এরকম যদি আপনার মনে হয় তাহলে সেটার পক্ষে তো প্রমাণ মেক করবেন আপনি, যুক্তি দিবেন আপনি।
সেটার না মধ্যে বা আমার আপনার যুক্তি আমার কি মনে ক্ষেত্রে হয়? আমার ক্ষেত্রে যেটা ঘটছে, যেমন হচ্ছে আমি যখন ভাই আপনার কাছে মানে কোনটা ঘটছে সেটা আমি জানতে ইন্টারেস্টেড না। দ্য থিং ইজ, আপনার কাছে যেটাই ঘটুক না কেন, আপনি জীবনে অনেক লাকি বান্দা হইতে পারেন। দ্য থিং ইজ, আপনার কাছে যদি মনে হয় যে এটা কেউ কন্ট্রোল করতেছে, এটা যদি আপনার কাছে মনে হয়, দেন আপনি ওটা সম্পর্কে প্রমাণ তো দিবেন, কোনো যুক্তি দিবেন, কোনো প্রমাণ দিবেন, সামথিং। যদি সেটা দিতে না পারেন যে হ্যাঁ আপনি লাকি, সুতরাং কেউ না কেউ কন্ট্রোল করতেছে, আপনার তো এখানে ব্রিজটা, এই গ্যাপটা ফিল আপ করতে হবে যে কিভাবে আপনি ওই যুক্তিতে পৌঁছাচ্ছেন, ওটা যদি করতে না পারেন, আর ওটা যদি আমার কাছে জিজ্ঞেস করেন যে আমি বিশ্বাস করি কিনা, না আমি এই ধরনের আগলুম বাগলুম জিনিস বিশ্বাস করি না, এই ধরনের প্রমাণহীন আচ্ছা আগলুম বাগলুম জিনিস আমরা কেউ বিশ্বাস করি না। না, বিশ্বাস তো আমারও করতে ইচ্ছা করে না। তারপরে যে কিছু কিছু ঘটনা ঘটে তো, যার কারণে প্রশ্নগুলো জাগে, যে একটু ভালো মতন প্রশ্ন দেখা যদি। প্রশ্ন আপনার প্রশ্ন আপনার জাগতে পারে। দ্য থিং ইজ, আপনার কোনো কিছু নিয়ে প্রশ্ন জাগায়, সেটা সেটার সপক্ষে প্রমাণ তো আমি দিতে পারবো না। আপনার মনে হচ্ছে এটা হইতে পারে, সেটার সপক্ষে প্রমাণ তো আপনি দিতে পারবেন, আমি তো দিতে পারবো না। আপনি আমার কাছে এসে কিভাবে ব্যাখ্যা চাইতেছেন, আমি তো সেটা বুঝতেছি না। আপনাদের কাছে ব্যাখ্যা দিতেছি যে আপনারা এটাকে কিভাবে দেখেন, বা এটাকে হচ্ছে টু বি অনেস্ট ভাই, আমরা মানে এত ক্লিয়ারলি বলার পরে বুঝতেছি না, বুলশিট মনে করি বুঝতে পারছি আপনারা এটা এগুলা এগুলাকে আর আপনারা মানে বিলিভই করেন না, এটা আমি বুঝতে পারছি ক্লিয়ার। এটা নিয়ে আমার কোনো ডাউট নাই, কোনো যে রিজন, এগুলো বলতে কিছু কোনো রিজন নেই, কোনো কোনো রিজন রিজন নাই। নেই। আচ্ছা, বিশ্বাস করা, এই ধরনের আগলু পাগলু বিশ্বাস করার কোনো রিজন নেই। এটাই বুঝতে পারলাম। প্রশ্ন ভাই, প্রশ্ন ভাই, হ্যাঁ জি, প্রশ্ন ভাই, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আপনি কি অদৃষ্টবাদী? মানে অদৃশ্যবাদী ভাগ্য, বলতে অদৃষ্টবাদী, অদৃষ্টবাদী মানে ভাগ্য বিশ্বাসী? ভাগ্য বিশ্বাসী কি বিশ্বাসী না, দুটাই মানে দ্বিধার মধ্যে আছে। আমি মাঝে মধ্যে মনে হয় যে আছে, আবার মাঝে মধ্যে মনে হয় যে না, এগুলা সব ভোগাস, মানে এগুলা বলতে কিছু নাই, এরকম একটা দোটানার মধ্যে আছি। ধরুন কোন একটা ঘটনা যদি আপনি পূর্ব অনুমান না করতে পারেন, তার কোন একটা ঘটনার রেজাল্ট, এই যেমন হ্যাঁ লুডো খেলা, লুডো খেলা, তাস খেলা, 52টা হুম হুম তাসের একটা হুম তাস আপনি টানবেন, সেই তার টানলে 52টা তাসের একটা তো পড়বেই, হুম তাহলে কি আমরা বলতে পারি ওই তাসটার ভাগ্য? এটা কি বলতে পারি? না বলতে পারি না। তাহলে কোন ঘটনা কি ঘটবে যদি পূর্বানুমান না করা যায়, তাকে বলা হয় র্যান্ডম প্রসেস। সেই সেই প্রক্রিয়াটাকে বলে র্যান্ডম প্রসেস। এবারে একটা বাস অ্যাক্সিডেন্ট করলেও কোন লোকটা মরবে বা কোন লোকটা বাঁচবে, এটা আমরা পূর্বানুমান করতে পারি না। এবারে আপনি ওই ভাগ্যটা নিয়ে আসছেন কখন? বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে, ঘটনাটা ঘটে যাওয়ার পরে আপনি বলছেন কলিমুদ্দিনের ভাগ্য ভালো, বেঁচে গেছে। আপনি কিন্তু আগে বলতে পারছেন। এই জিনিসটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয় পোস্ট হক আর্গো প্রপ্টার হক। এই কঠিন শব্দ বুঝতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ বলেন। এগুলো দর্শনের কথা তো, পোস্ট হক আর্গো প্রপ্টার হক, মানে বাংলায় এটাকে বলে কাকতালীয় ঘটনা। অর্থাৎ এই রকম একটা ঘটনা ঘটবে, তাতে কিছু লোক মরবে, তাতে কে বাঁচলো কে মরলো এটার উপরে ওই ভাগ্য জিনিসটা আপনি বলছেন পরে, ঘটনাটা ঘটার পরে। আপনি কিন্তু আগে বলতে পারছেন, তাহলে রাইট, যে জিনিসটা আপনি আগে বলতে পারছেন না, তা সেই জিনিসটাকে আপনি কোনোভাবেই প্রমাণ করতে পারবেন, বা সেই জিনিসটা আছে বা ঘটে এই জিনিসটা আপনি প্রমাণ করতে পারবেন। সুতরাং এই যে জিনিসটা আপনার একটা ধারণা মাত্র, এবং আপনি মনে মনে ওই ভাগ্যটা ভেবে নিজের হতাশা অথবা সাফল্য দুটোকেই আপনি জাস্টিফাই করার চেষ্টা করতেন। ফেল করলে বলছেন আমার ভাগ্যে ছিল, ফেল, আপনি হতাশাকে সাফাই দিচ্ছেন। আবার পাশ করলে বলবেন যে আমার কপালটা ভালো, কখনো বলছেন কপালটা খারাপ, কখনো বলছেন কপালটা ভালো। তো এইটা নিয়ে বেশি তর্ক বা আলোচনায় যাবেন না, তার কারণ হচ্ছে এটার কোনো জাস্টিফিকেশন নেই, এটা কোনো যৌক্তিক ঘটনা না। হ্যাঁ, আচ্ছা এইটুকুই আমার বাসবিহারী বলার ভাই, ছিল। বাসবিহারী ভাই, হ্যাঁ আমরা কিন্তু এখন একটা ছোট একটা পরীক্ষা করতে পারি। হ্যাঁ আমরা বলুন। দেখি যে প্রশ্ন যিনি এসেছেন উনি তো প্রশ্ন ভাই, আপনি তো একজন লাকি মানুষ নাকি? লাকি আনলাকি এটা কিভাবে আমি বলতে পারি? আমার তো অনেক সময় মনে হয় যে আমি আসলে আনলাকি। আনলাকি মনে হয়? তাহলে আপনার পরিচিত কোনো লাকি মানুষ আছে এরকম কি, একজনকে নিয়ে আসতে পারবেন যে যাকে আমরা একটু পরীক্ষা করে দেখতে পারি? যেমন ধরেন আমি এখন একটা পরীক্ষা দেখাচ্ছি, এই যে দেখেন এটা হচ্ছে অনলাইন ডাইস। আমি কত, আমি একটা রোল করব, সেখানে কত নাম্বারটা পড়বে সেটা আপনি আগে থেকে বলে দিবেন, মানে লাকি পার্সনটা বলে দিবে, আমি সেই রোল করব, তারপরে উনি সেটা মানে আমরা একটু মিলিয়ে দেখবো যে উনি ঠিকঠাক মতো বলতে পারছেন কিনা। আপনি কি এই খেলাটা খেলবেন? না, এই খেলা খেলার দরকার নেই, যেহেতু এখানে 6টা পৃষ্ঠ আছে, 6 জন 6টা বললে পরে একটা মিলবে। 6 জন যদি আলাদা আলাদা 6টা বলে তাহলে অবশ্যই কি একটা না সুন্দর একটা মিলবে। যুক্তি দিলেন ভাই, কি ভাই কি সুন্দর একটা যুক্তি দিলেন।
এত মানে এত গভীর জ্ঞানের কথা ভাই, মানে দিনটা হয়ে গেল আজকে আমার। ছজন, ছয়টা টাইস আছে, ছয়জন যদি ছয়টা বলে একটা মিলবে। এর চেয়ে কিভাবে কিভাবে পারলেন ভাই, এত ডিপ নলেজের অধিকারী কিভাবে হইতে পারলেন? আপনাকে আসিফ ভাই বললো কি আপনি রেসপন্স করলেন, আপনি লাকি কিনা, কোন একটা সার্টেন পার্সন লাকি কিনা, সেইটা জানার জন্য টেস্ট করছে। এখন দুইটার উত্তরে যদি আপনি বলেন ভাই ছয় জনে যদি ছয়টা বলে তাহলে এটা মিলবে, এটা কোনো রেসপন্স হইলো? আমাদের কোনো আপত্তি নেই ভাই, প্রশ্ন ভাই আমাদের কোনো আপত্তি নেই, আপনার এই সংজ্ঞায় কোনো আপত্তি নেই, ঠিক আছে? আপনি ওই ব্যক্তিটাকে যে পাইছে তাকে লাকি বলতেই পারেন, অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে ভাই, আমার যেটা নিয়ে আমি আজকে চাইছিলাম আপনার সাথে একটু আলোচনা করতে সেটা হচ্ছে যে, আচ্ছা এই প্রসঙ্গটা তাহলে কি বাদ দেবো ভাই? হ্যাঁ আল্লাহর রাস্তা বাদ দিলে ভালো হয়। ঠিক আছে ভাই, আমিও বুঝতে পারলাম যে আসলে এটা যে যেরকম ভাবে ধরে নেয় আর কি, তো মানে যে যেভাবে ধরে নেয় ব্যাপারটা এরকম না, আপনি আমাদের কথাবার্তা কিছু বোঝেন নাই এটাই বোঝা যাচ্ছে, বারবার বোঝা যাচ্ছে যে আপনি। আমি থ্যাংক ইউ আপনার সাথে, আপনার আপনার আলোচনার জন্য ধন্যবাদ ভাই, আমি টু বি অনেস্ট ইন্টারেস্টেড হচ্ছি আপনার সাথে কথা বলতে। থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন ভাই। আমি তো এই সরি ভাই, সরি ভাই, সরি সরি ভাই, টেক কেয়ার। আমি যদি মনে করি লাকি লাকি, আমি মনে করলাম না লাকি না লাকি না, যে যেটা মনে করো, যা যা যে আমার ইচ্ছা। ফারাজ ভাই ওনাকে আমি একটু ইয়া বলতে চাইছিলাম কিন্তু পরে আর রুচিতে ইয়া মানে বুঝলাম যে বলে লাভ। এক্স্যাক্টলি ভাই, মানে এটা এটা কি একটা অপমান সূচক ইয়া না, যে আমরা আলোচনা করলাম তাই বলে ভাই এটা তার মানে কি, যেটা ইচ্ছা সেটা। এটা আসলে ওনাকে উনি যদি একটু রেশনাল হইতেন তাহলে কয়েকটা টপিক ওনার সামনে আমরা তুলে ধরতে পারতাম, যেমন টাইম ডাইলেশন, স্পেশাল রিলেটিভিটি থিওরি, কিছু সিম্পল কনসেপ্ট। টু বি অনেস্ট জ্যাক ভাই, আমি মনে করি যে সে ইমপ্রেস হচ্ছিল এবং সে সে এটা মানে বলতে লজ্জা হচ্ছিল যে ভাই আপনার কথাটা বুঝতে পারিনি, আপনি একটু কথাটা আরেকবার রিপিট করেন বা একটু ভেঙে বলেন, আপনি কি বলতে চাচ্ছেন একটু স্পষ্ট করে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি ইয়ে করবো পরের জনকে, পরের জনকে যুক্ত করি ভাই, পরের জনকে।